يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين বলেন হে ইমানদারগণ তোমাদের উপরে রমজানের রোজা রাখাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে ফরজ করা হয়েছে কাবা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন এই রোজা তোমাদেরকে পরহেজগারী করবে পরহেজগারী বানাবে এই রোজার মাধ্যমে তোমরা খোদাবিরু হতে পারবে এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে এই জন্য যুবক কথাগুলারে উড়াইয়া ফেলে দিও না সব কথা উড়ে ফেলে দেওয়া যায় না গত রমজান মাসে বহুত সন্তান বাবা মাকে নিয়েছে রেখেছেন এই রমজানে অনেক মা বাবা অনেক সন্তান তার মা বাবাকে হারিয়ে ফেলেছেন কথা বলেন ঠিক কি না আমরা সবাই মাহফিলে আসতে পেরে শুকরিয়া দান সকলে করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তো আমি সকলে আবারও করি আলহামদুলিল্লাহ রমাদান মাসটি আমাদের সামনে আসতেছে রজবের মাস যখন আসত আল্লাহর হাবিব এভাবে একটি দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান আল্লাহর হাবিব বলতেন হে আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও কারণ রমজানের রোজা এই যুবক ছেলেরা রমজানের রোজা রাখতে চাই কি চাই না আমার ইউটিউব বন্ধুরা আপনারা এই বয়ানটা যেহেতু সামনে রমজান এটা খুবই দরকার আপনাদের প্রচারের জন্য রমাদান শব্দটি রমজুন থেকে উৎকলিত রমজুন অর্থ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া বস্মীভূত করে দেওয়া আগুন যেমন করে কাঠগুলোকে জ্বালিয়ে দেয় রমজানে রোজা রাখলে এই রোজাটা তাদের গুনাগুলোকে জ্বালিয়ে দেয় এই জন্য রমজান মাসের নাম রমজান অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এই রমজানুল মুবারক এমন একটি মাস যেই মাসের রোজার ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি রমজানের রোজা আল্লাহর জন্য আল্লাহ এই রমজানের রোজার প্রতিদান আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করবেন তা আমরা রমজানুল মুবারকের রোজা রমজানুল মুবারকের যে রোজা রয়েছে এই রোজাগুলো রাখার দরকার আছে না নাই আর জোরে কেন আছে না নাই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ কষ্ট হচ্ছে আপনাদের এই কথাগুলো জানার দরকার আছে কিনা বলেন এই মুহূর্তে রমজানের কথা না বললে আর বলবো কোন সময় আসো সমস্যা নেই হালকা জিকির হবে রাজি না সবাই আমি জিকির করলে হে ঘর জ্বলে কিছু লোক আছে না লাভ নাই কোন এক সময় মানুষে হিংসা করে উপরে উঠত মানুষে দরকার তো না তলে 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 এখন তথ্য প্রযুক্তির যুগ আপনি হিংসা করবেন
আপনার হিংসাটা মানুষে বুঝে ফেলবে। হিংসা হিংসির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। আপনার যেমন বলার শক্তি আছে আমারও তো আছে, আছে না? এই জন্য এগুলো বাদ দেন, হিংসা নয়। ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয়, ইসলাম মানে হলো কোলাকুলির নাম, কোলাকুলির নাম। রমজানের রোজা রাখতে চাই কি চাই না? বড় করে বলেন, চাই কি চাই না? হিংসা পতনের মূল। একটা মানুষের যখন দুইটা জিনিস থাকে তার মধ্যে পতন হয়ে যাবে, একটা হলো হিংসা আর একটা হলো অহংকার। এতে দুইটা জিনিস যার মধ্যে ছিল সে ধ্বংস হয়ে গেছে, সে ধ্বংস না হোক তার উত্তরাধিকারী তারা ধ্বংস হয়ে গেছে। বাবার আমার খুব মনোযোগ, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা রাখাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাদেরকে পরহেজগারি করবে, পরহেজগারি বানাবে। এই রোজার মাধ্যমে তোমরা খোদা বিরু হতে পারবে, এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। এই জন্য যুবক, কথাগুলারে উড়াইয়া ফেলে দিও না, সব কথা উড়িয়ে ফেলে দেওয়া যায় না। গত রমজান মাসে বহুত সন্তান বাবা মাকে নিয়ে ছেড়ে গিয়েছেন, এই রমজানে অনেক মা বাবা অনেক সন্তান তার মা বাবাকে হারিয়ে ফেলেছেন, কথা বলেন ঠিক কি না? এই জন্যই তো আমার নবী বলেছেন, আসওম জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, রোজা হলো ঢাল স্বরূপ। যেমনই ভাবে কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, এই আঘাতটা যেমন করে লাঠি দিয়ে ফিরানো যায়, ডাল দিয়ে ফিরানো যায়, এই রমজানের রোজা যারা রাখবে, এই রমজানের রোজা গুনাগুলোকে এমন ভাবে প্রতিহত করে দিবে। তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়ে ফিরানো যায়, রমজানের রোজাগুলো ডাল হয়ে যায় গুনার সামনে, গুনাগুলোকে ডিলেট করে দেয়। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমার নবী বলেছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, একটা আনন্দ হলো ইফতারের সময়। ও তাহিরে হুজুর, ইফতারের সময় তো আমরা খোদাই জর্জরিত, এটা আবার কেমনে আনন্দ হয়, কেমনে আনন্দ হয় আমার কাছ থেকে শুনে যান। আমার নবী বলেন, যখন আমার উম্মত ইফতার নিয়ে বসে, তখন আমার আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দাগুলো কি করে, পুরসায় আমার বান্দাগুলো কি করে, কোলাউরা আমার বান্দাগুলো কি করে, রবির বাজার আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দাগুলো ইফতারের আশায় খাবার সামনে নিয়ে বসে আছে। আল্লাহ বলবেন, তাদের পেটের অবস্থা কি? বলবে, পেটের অবস্থা খোদায় জর্জরিত। এদের জিহ্বার অবস্থা কি? কয় গলা পর্যন্ত শুকনা, সারাদিন খায় নাই, খোদার যন্ত্রণা। আল্লাহ বলবেন, ফেরেশতারা, পেটে খাবার নাই, গলা শুকনা, কিন্তু তাদের সামনে এত খাবার, ওরা খাই না কেন? ও আল্লাহ, ওরা নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ বলেন, এরা খায় না কেন?
এখন যদি নির্ধারিত সময়ের আগে খেয়ে ফেলে তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা গুনাহ দিবা, এই জন্য তোমার ভয়ে তারা ইফতার করে না, তোমার ভয়ে তারা খাবার খায় না।